স্ন্যাপড্রাগন কিন্তু চেষ্টা করছে, আর যাই বলেন। হ্যাঁ, চেষ্টা করতে থাকো তোমরা, চেষ্টাই তো করবা। তবে কোয়ালকম যে এবার প্রথম চেষ্টা করছে তা কিন্তু, হ্যাঁ সত্যি না, আপনারা এই জিনিসটা কিন্তু মনে রাখবেন। ওয়েলকাম টু ফ্রাইডে টেক নিউজ ফ্রম টেক মামা। আমাদের আজকের টেক নিউজটি সাজিয়েছি একটু ভিন্ন রূপে। অ্যাপেল ম্যাকবুক M3 বের হওয়ার পর থেকেই মাইক্রোসফট ব্যবহারকারীদের ভিতরে চলছে তুমুল আফসোস। কিন্তু ম্যাকবুককে এবার টেক্কা দেবে কোয়ালকম, কিন্তু কিভাবে? ভবিষ্যৎ বান্ধব ডিজিটাল পোশাক নিয়ে আসলো ফটোশপ নির্মাতা অ্যাডোবি, এবং আমাদের সাথে থাকছে বিশেষজ্ঞ 1 এবং বিশেষজ্ঞ 2। এত ব্যস্ত মানুষ ডাকে রে, ঠিকঠাক আছেন? দেখা করছে আমার এই তো উপস্থিত। আপনি হচ্ছেন ম্যাকের বিশেষজ্ঞ, এবং ওই বিষয়ে আপনি যা জানেন তাই আমাদের দর্শকদেরকে জানান। অনেক বিজনেসের চিন্তা তো ঝগড়া করি আমি, কি লাইবি? ঠিক আছে, ক্লিয়ার, পরিষ্কার দেখা যাচ্ছে তো। ম্যাকবুক হলো সবচাইতে ফাস্ট, ইউজার ফ্রেন্ডলি। M3 ম্যাকবুকই অ্যাপেল দুর্দান্ত সব ফিচার দিয়েছে। হ্যাঁ, M3, M3 প্রো, M3 ম্যাক্স, গেমিং করবেন, এডিট করবেন, গ্রাফিক্স ডিজাইন করবেন, কোনো প্যারা নাই, একদম নির্দ্বিধায় করতে পারবেন। এত শক্তিশালী, এত পাওয়ারফুল হচ্ছে অ্যাপেল। অ্যাপেল এটা তো বুঝতে হবে, অ্যাপেল ম্যাকবুক। আবার এ ভাই, আপনাকে না আমি আগে কইছি, এসব ঝগড়া ফাসাদের মধ্যে আমি নাই। আমি 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 চলে যাচ্ছি, আমি এই ব্যাপার কোনো কথা বলতে চাই না। বিশেষজ্ঞ 2, আপনি আপনি উঠে যাবেন না, আপনি আমাদের দর্শকের সাথেই থাকুন। আপনাকে উইন্ডোজে চাপিয়ে দেওয়া হচ্ছে না, এখানে কথা হচ্ছে ম্যাকবুককে টেক্কা দিচ্ছে কোয়ালকম, নট উইন্ডোজ। ও তাহলে থাকি, ঝগড়া ভালোই জমবে নি। আমি শুনছি মোবাইল চিপের পাশাপাশি কোয়ালকম হচ্ছে আপনার পিসিতেও কাজ করছে, এই জিনিসটা কিন্তু আমি শুনছি, এবং জমের পাওয়ার। এবার তো জমবে খেলা, ঝগড়া করতে যদি আমার খারাপও লাগে না ভাই, জানো যদি অসম্ভব একটা কথা বলে ফেলেছেন আপনারা দুইজন, অ্যাপেল রে টেক্কা দেয়া অত সোজা ব্যাপার না রে মন্টুরা, বুঝবা কেমতে, বুঝবা কেমতে, তোমাকে তো একটা নাই, তোমাকে তো একটা নাই। সে যাই বলুন না কেন, আমরা কিন্তু অলরেডি জানি কোয়ালকম তাদের পিসির যে সিপিইউ সেটা বানাতে উঠে পড়ে লেগেছে, এবং তাদের নতুন যে সেক্টরটা লঞ্চ করেছে তারা, সেটা হচ্ছে অরিয়ন সিপিইউ। সবচেয়ে বড় যে সুবিধা রয়েছে এই সিপিইউতে সেটা হচ্ছে জেনারেটিভ AI, এবং সবচেয়ে ভয়ানক যে ব্যাপারটা সেটা হচ্ছে 4.5x ফাস্টার AI প্রসেসিং থাকছে এই চিপসেটে। তো এটা হচ্ছে সবাইকে টেক্কা দেওয়ার মতো, মানে পৃথিবীতে যেই কয়টা সিপিইউ রয়েছে তাদের মধ্যে AI জেনারেটিভ যে প্রসেসরের যে পাওয়ারটা সেই নেক্সট লেভেলে চলে গিয়েছে, যেটা হলো 4.5x। মানে পৃথিবীতে আজ পর্যন্ত যতগুলো সিপিইউ তৈরি করা হয়েছে, বলুন ইন্টেল বলুন, AMD বলুন, অ্যাপেল বলুন, সবার থেকে এটা কিন্তু 4.5x বেটার কাজ করবে AI প্রসেসিংয়ে। তো ভাবা যায় ব্যাপারটা, OMG ম্যান। মজার ব্যাপার কি জানেন, এইটা উইন্ডোজ 12-এ আমরা খুব শীঘ্রই পেতে যাচ্ছি। জেনারেটিভ AI রয়েছে এই প্রসেসরে, মানে বুঝতে পারছেন এটা কিন্তু, মানে স্ন্যাপড্রাগন কিন্তু চেষ্টা করছে, আর যাই বলেন। হ্যাঁ, চেষ্টা করতে থাকো তোমরা, চেষ্টাই তো করবা। তবে কোয়ালকম যে এবার প্রথম চেষ্টা করছে তা কিন্তু, এই জিনিসটা কিন্তু মনে রাখবেন, বুঝছেন? তাই তুমি একটু কথা কর, সাফল্য পাইনি বলে যে একদম মানে ধুলোয় মিশিয়ে দেবেন তাই এটা কিন্তু করতে পারবেন না আপনারা। সাফল্য পাইনি সেটা হচ্ছে ওই যে অ্যাপেলের সাথে পারিনি তাই বলে যে পৃথিবীর কোনো কিছুর সাথে পারিনি, এই কথা কিন্তু কোথাও লেখা নাই ভাই জান, বুঝছেন? কিন্তু ভুলে যাবেন না, ওই পিসির সাথে জোড়াতালি দিয়ে আমাকে বেশি কথা না কয়ে একটা জিনিস কাল কান খুলে খেয়াল করে শুনে রাখেন, কিন্তু স্মার্টফোন প্রসেসর র্যাঙ্কিং এর ভিতরে আমাদের স্ন্যাপড্রাগন রয়েছে একদম 2 নম্বরে। 3 নম্বরে কোনটা রয়েছে জানেন নাকি? অ্যাপেল A17 Pro, এবং তারপরে রয়েছে হচ্ছে A16 Bionic। তাহলে একদম এই যে রেল লাইনের উথাল পাথাল, এর মধ্যে বেশি উপরে মানে উপরে কোনটা রয়েছে ভাই জান? দেখতে তো পাচ্ছেন উপরে রয়েছে স্ন্যাপড্রাগন, কিন্তু ওই পিসিতে একটু দুর্বল হয়ে পড়েছে, কিন্তু মুখ সামলে কিন্তু ভাই জানেরা এইরকম কিন্তু আমাদেরকে একদম নিচে করে খাটো করে দেখবেন না, বুঝতে পেরেছেন? আমরা স্মার্টফোনে যে পারিছি পারবো না, এর গ্যারান্টি কয়জনে দেবে? এই অ্যাপেল ভাই জান আপনি দেবেন? বিজনেসম্যান কেউ দেবে না।
হ্যাঁ, কিন্তু কোয়ালকমের বিশ্বাস তারা জেনারেটিভ এআই এর মাধ্যমে ব্যবহারকারীদের অভিজ্ঞতা, মানে ব্যবহারের যে অভিজ্ঞতাটা, সেটা আরো নেক্সট লেভেল নিয়ে যাবে। 2024 সাল নাগাদ স্ন্যাপড্রাগন তাদের এক্স এলিট সিরিজের ল্যাপটপের মাধ্যমে ম্যাকবুককে টিকা দিতে চলেছে। এটা কিন্তু শক্তপোক্ত একটা তথ্য। আমার আর একটা ফোন আছে কিন্তু ওই জায়গায়, হ্যাঁ ওটার কল বাজতেছে, আইফোন 15 16 প্রো ম্যাক্স। আমি আসতেছি। বাঘছে ভাই, বাঘছে, দেখছেন? আল্লাহ বাক, কি যে করি, লাজে মরি। কিন্তু যত যাইছে দেখতেছি, বাঘছে ভালো হয়েছে, অ্যাপেলের সাথে যদিও ফারতাম না, তারপরে চলে গেছে, ভালো হয়েছে। আমার নেটওয়ার্ক নাই, দেখছেন আমার কথা আসতেছে না। আচ্ছা আচ্ছা ভাই জানারা, ওরা ভাগুক, হ্যাঁ আমরা চলে যাই নেক্সট টপিকে। অপরদিকে ফটোশপ নির্মাতা অ্যাডোবি তারা ভবিষ্যৎ বান্ধব একটি পোশাক উন্মোচন করেছে, যেখানে শুধু একটি ক্লিকের মাধ্যমে পোশাকের ডিজাইন চেঞ্জ হয়ে যায়। মজার ব্যাপারটা, এখানে পুঁথির মতো ছোট ছোট অংশ দেখতে পাবেন, যেটা হচ্ছে এক একটি ডিসপ্লে। এই পুঁথিগুলো আসলে এক একটি ছোট স্ক্রিন। অ্যাডোবির ম্যাক সম্মেলনে এই পোশাকের ঝলক সবাইকে তারা দেখায়। ড্রেসটির যে ফেব্রিক্স রয়েছে সেটা দেখতে কিন্তু খুবই জীবন্ত লাগে, কারণ এক ক্লিকে সেটা নড়চড়া করে ডিজাইন চেঞ্জ হয়, মানে ব্যাপারটাই অন্যরকম। আপনি চাইলে এই ড্রেসটির ডিজাইন চেঞ্জ করতে পারবেন একটি সুইচের মাধ্যমে, মানে ক্লিক করবেন ডিজাইন চেঞ্জ হবে, ক্লিক করবেন ডিজাইন চেঞ্জ হবে। আপনার যদি পছন্দ না হয় কোনো ডিজাইন, আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন ডিজাইন। এই নতুন ধরনের পোশাকে ব্যবহার করা হয়েছে পলিমার ডিসপার্স লিকুইড ক্রিস্টাল বা PDLC নামের ম্যাটেরিয়াল। এটা আলোর প্রতিফলনও ঘটাতে পারে, যার কারণে ব্রাইটনেস কখনো আপ কখনো ডাউন এগুলোও করা যায়। এগুলো কিন্তু ফ্লেক্সিবল ডিসপ্লের একটি কারসাজি। তো আশা করছি যারা ফ্লেক্সিবল ডিসপ্লে নিয়ে কাজ করছে তারা কিন্তু অনেক অনুপ্রাণিত হবে যে এইটা দিয়ে এইটাও করা যায়। সো ওটা নিয়ে আরো নেক্সট লেভেলে কাজ করার জন্য তারা কিন্তু উদ্বুদ্ধ হবে, কি বলেন? তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা। ও হ্যাঁ, কি করবেন, সাবস্ক্রাইব করতে হবে কিন্তু টেক মামাকে। আল্লাহ হাফেজ।